আমরা একটু মুক্তিযুদ্ধের স্মারক মেহেরপুরে বৈদ্যনাথ তলা থেকে ভারতের নদিয়ার ঐতিহাসিক মুজিবনগর কলকাতা স্বাধীনতা সড়কের উদ্বোধন করার কথা আছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা। এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত করে জানাবো। আমাদের সহকর্মী রামিজ হাসান সেখান থেকে যুক্ত আছেন। রামিজ, শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানিয়ে দেবেন, সড়কটির যে বাংলাদেশ অংশ তার কাজ তো প্রায় শেষ, ওপারের কাজের অগ্রগতি কতটুকু? মেহেরপুরে বহু প্রতীক্ষিত এই সড়ক দিয়ে, যেটি স্বাধীনতা সড়ক নামকরণ করা হয়েছে 1971 সালের 17 এপ্রিল, যে সড়ক দিয়ে জাতীয় চার নেতা এই রাস্তা দিয়ে এসেছিলেন, এসে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, ঠিক সেই রাস্তাটি এখন নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক। সেই স্বাধীনতা সড়কটি উদ্বোধন করার জন্য এই মধ্যে এখন যে অনুষ্ঠানটি হতে চলেছে, সেই অনুষ্ঠানটি কার্যক্রম এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো কাজটি শুরু হবে এবং সেখানে ভারতীয় কনভার্সেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্মিলিত যে সড়কটি রয়েছে সেই সড়কটি উদ্বোধন করা হবে। তবে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই রাস্তাটি মূলত বাংলাদেশের যে অংশটি রয়েছে সেই অংশটির কাজ সম্পূর্ণ করা হয়েছে ইতিমধ্যে, আর ভারতের যে অংশটি রয়েছে সেই কাজটি এখনো শুরু করা হয়নি। তবে হয়তো আশা করছি আমরা যে অতি সত্বর এই কাজটি শুরু করা হবে। তবে স্থানীয় সঙ্গে আমরা কথা বলেছি, যদি স্থানীয় যদি আমাকে জানিয়েছেন যে এই রাস্তাটি হওয়ার ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ভাতৃত্ববোধ সৃষ্টি হবে, এবং ভাতৃত্ববোধ সৃষ্টি হওয়ার পাশাপাশি তারা বাংলাদেশ এবং ভারতের সাংস্কৃতিক বিনিময় যেটি আছে সেটি রক্ষা পাবে এবং সেটি আরো বৃদ্ধি পাবে, এর পাশাপাশি অর্থনৈতিক ভাবেও এই দেশ এগিয়ে যাবে, এটি সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা বিরাজ করছে এবং তারা অনেক আনন্দিত এবং খুশি এই রাস্তাটি হওয়ার ফলে, তারা স্থানীয় যারা আছে তারা অনেক আনন্দিত এবং খুশি এটি এমনটি জানিয়েছেন। ধন্যবাদ রামিজ, আপনি বিস্তারিত করে আমাদেরকে জানিয়েছেন।